গোটে অসমৰ নাগৰিকতাৰ কাৰণে যে কেছটো আমাৰ সুপ্ৰিম কোৰ্টত চলি আছে, আমি জমিয়তুলমা আসাম আর আমার জমিয়ত দিল্লি সবে আমি এইটো ফলো আপ করেছো। আমি পার্টি হয়েছো, পার্টি হওয়ার কারণে এনে এইটো লই একটা ডাঙর লং পেন্ডিং মামলা আছিল। বহুত মানুহে আপনাদের জান দিব লাগা হয়েছে, জানে বহুত বাচ্চা এতিম হয়েছে, বহুত মহিলা অকল বেবা হয়েছে, বহুত মানুষের রক্ত বইছে। এইটোর কারণে আমি বহুত সিরিয়াসলি এইটো ফলো আপ করেছিলাম, বোলে এই সমাধান এই সমস্যাটো স্থায়ী হিসাবে সমাধান হয়ে যাব লাগে। এটা সবই এইটো লই ভিতরে ভিতরে পক্ষে হোক বিপক্ষে হোক সবরে এটা বেছে নিয়ে আছে, না নাগরিকতার মামলা এইটো সিটিজেনশিপের। এই কারণে আজি আমার জমিয়তে এই রায়দানক সুপ্রিম কোর্টের পাঁচজন জাজে মিলি এইটো রায়দান দিছে, এইটো আমি ওয়েলকাম করছো, আমার জমিয়তে ওয়েলকাম করেছে, আর যিমান পার্টি হব না এইটো আমার লগত হাত পর হাত মিলাইছে। সবক মৌলানা মোরশেদ মদিনী গ্রুপ হোক, মেহমুদ মন্ত্রিসভার আমার গ্রুপ আছে, আমি আমসু আছে, আসু আছে, সবে মিলি আমি একেলগে এই যুদ্ধটা লড়িছো। আর হারা জিতা ন্যায়ালয় যেটি দিছে সুপ্রিম কোর্টে, এইটোর উপর সবেই মিলি আস্থা রাখিব, আর আমি শান্তি হিসাবে অহা দিনত তেনেকা ভাল করে চলিব পারো অসমের উন্নতির কারণে। সবে মিলি আমি এক হই, ভাই ভাই হই, কী হিসাবে আমি কাম করিব পারো, এই ধারণাটা লই এই পলিসিটা লই যদি আগবাড়ি গোটে অসমের নাগরিকতার কারণে যে কেসটো আমার সুপ্রিম কোর্টত চলি আছে, আমি জমিয়তুলমা আসাম আর আমার জমিয়ত দিল্লি সবে আমি এইটো ফলো আপ করেছো, আমি পার্টি হয়েছো, পার্টি হওয়ার কারণে এনে এইটো লই একটা ডাঙর লং পেন্ডিং মামলা আছিল। বহুত মানুষে আপনাদের জান দিব লাগা হয়েছে, জানে বহুত বাচ্চা এতিম হয়েছে, বহুত মহিলা অকল বেবা হয়েছে, বহুত মানুষের রক্ত বইছে। এইটোর কারণে আমি বহুত সিরিয়াসলি এইটো ফলো আপ করেছিলাম, বোলে এই সমাধান এই সমস্যাটো স্থায়ী হিসাবে সমাধান হয়ে যাব লাগে। এটা সবই এইটো লই ভিতরে ভিতরে পক্ষে হোক বিপক্ষে হোক সবরে এটা বেছে নিয়ে আছে, না নাগরিকতার মামলা এইটো সিটিজেনশিপের। এই কারণে আজি আমার জমিয়তে এই রায়দানক সুপ্রিম কোর্টের পাঁচজন জাজে মিলি এইটো রায়দান দিছে, এইটো আমি ওয়েলকাম করছো, আমার জমিয়তে ওয়েলকাম করেছে, আর যিমান পার্টি হব না এইটো আমার লগত হাত পর হাত মিলাইছে। সবক মৌলানা মোরশেদ মদিনী গ্রুপ হোক, মেহমুদ মন্ত্রিসভার আমার গ্রুপ আছে, আমি আমসু আছে, আসু আছে, সবে মিলি আমি একেলগে এই যুদ্ধটা লড়িছো, আর হারা জিতা ন্যায়ালয় যেটি দিছে সুপ্রিম কোর্টে, এইটোর উপর সবেই মিলি আস্থা রাখিব, আর আমি শান্তি হিসাবে অহা দিনত তেনেকা ভাল করে চলিব পারো অসমের উন্নতির কারণে। সবে মিলি আমি এক হই, ভাই ভাই হই, কী হিসাবে আমি কাম করিব পারো, এই ধারণাটা লই এই পলিসিটা লই যদি আমি আগবাড়ি।